আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাস চাপায় পা হারানো গাড়ি চালক রাসেল সরকারকে আরও 20 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে গ্রিন লাইন কর্তৃপক্ষকে নির্দেশ হাইকোর্টের। ভিসা ও আকামার মেয়াদ শেষ হয় দুশ্চিন্তায় হাজারো সৌদি প্রবাসী, রোববার থেকে আবারও টোকেন দেবে সৌদি এয়ারলাইন্স। সমঝোতার মাধ্যমে সব দেশের সাথে বিমান চলাচলের উদ্যোগ নিতে হবে, বাড়াতে হবে সেবার মান, প্রধানমন্ত্রীর তাগিদ। এবং এক মাস পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত ঘোড়াঘাটের সাবেক ইউএনও ওয়াহিদা খানম। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বাসের চাপায় পা হারানো গাড়ি চালক রাসেল সরকারকে আরও 20 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এ রায় দেন। এ রায়ের আগে তাকে 10 লাখ টাকা ক্ষতিপূরণ দেয় গ্রিন লাইন কর্তৃপক্ষ। এছাড়া তার চিকিৎসার জন্য আরও 3 লাখ টাকা ব্যয় করে তারা। 2018 সালের 28 এপ্রিল মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের গ্রিন লাইন পরিবহনের ধাক্কায় রাসেল সরকারের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। ওই ঘটনায় হাইকোর্টের একটি রিট আবেদন করা হলে এই রায় দেন হাইকোর্ট। টিকিট পেতে সৌদি এয়ারলাইন্সের ঢাকা অফিসে এখনও ভিড় করছেন হাজারো প্রবাসী। টোকেন পেলেও ভিসা এবং আকামার মেয়াদ শেষ হয় দুশ্চিন্তায় তাদের অনেকে। সৌদি এয়ারলাইন্সের টিকিটের জন্য নতুন করে টোকেন দেওয়া শুরু হবে 4 অক্টোবর থেকে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম স্বামী। কারো ভিসার মেয়াদ শেষের পথে, কারো আকামার মেয়াদ আছে আর মাত্র কয়েকদিন, এমন পরিস্থিতিতে শেষ মুহূর্তে টিকিট পেতে মরিয়া প্রবাসীরা। নির্দিষ্ট সময়ে টিকিট না পেলে সৌদি আরব যাওয়া আর সম্ভব হবে না বলে মনে করছেন তারা। টোকেনটা দেওয়া হোক, দিলে আমরা যে অমুক দিন আইয়ে যাবে এখানে আর ভিড় করা আমরা কোনো প্রয়োজন হয় না। 30 তারিখ টোকেন দিয়েছে, 30 তারিখ পর্যন্ত মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু টোকেন তারা পেয়েছিল কিন্তু তারা যেতে পারে নাই। তাদের তো ওখানে একটা খালি আছে পথ, ওই যে খালি পথটা ঠিক আছে আমাদেরকে ঢুকাই দেওয়া হোক, যাতে আমরা করে এই যে যাদের অল্প সময় মেয়াদ আছে আমরা দিয়ে ওখানে কর্মস্থলে যোগ দিতে পারি। আর যাদের রিসেন্ট শেষ হয়ে যাবে, আপনি এখন আসেন, এখন আপনি আর্জেন্ট এটা নিয়ে আপনি অ্যাপ্লাই করেন। এটা যদি করে আমাদের সবার জন্য বেশি ভালো হবে, কারণ আমরা 30 তারিখে মানুষের মতো আমরাও ভোগান্তিতে বা বিভ্রান্তিতে পড়বো না। আগে নানা অব্যবস্থাপনা থাকলেও এখন রিটার্ন যাত্রীদের নিয়মিত টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স, তবে চাহিদার চেয়ে তা অনেক কম। অনেক লোকের টোকেন 30 তারিখ বিচার মেয়াদ শেষ, এখন টোকেন ওদের আছে, বিচার মেয়াদ নাই, কিন্তু আমরা বিচার মেয়াদ আছে, টোকেন নাই। আকামারও মেয়াদ আছে, বিচার মেয়াদ আছে, কিন্তু আমরা কোনো টোকেন পাচ্ছি না, টিকিট পাচ্ছি না, সব মিলে সবাই অনেক হয়রানি। সময় আছে মাত্র 20 দিন, এই 20 দিনের ভিতরে যদি না ঢুকতে পারে তাহলে কপিল আর ছুটি দেবে না, বাড়াই দেবে না, বুঝছেন? আকামা তো এদেশে করা সম্ভব না। দ্রুত ফ্লাইট সংখ্যা বাড়ানো হলে যাদের ভিসার মেয়াদ আছে অন্তত তাদের যাওয়া সম্ভব হবে বলে জানান প্রবাসীরা। আগামীকাল সিসিরিয়াল আর টোকেন দেওয়া হবে 4 তারিখে। সৌদি এয়ারলাইন্স বৃহস্পতিবার A1 থেকে 100 এবং B1 থেকে 100 সিরিয়ালের টোকেনধারীদের টিকিট দেয়। এছাড়া আগের সিরিয়াল থেকে টিকিট না পাওয়া 200 জনকেও টিকিট নিতে ডাকা হয়। তবে ভিসা এবং আকামা নবায়নের জটিলতা দূর করতে পারলে সৌদি এয়ারলাইন্সে টিকিট নিতে আসা প্রবাসীদের ভিড় কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। সমঝোতার মাধ্যমে সব দেশের সাথে বিমান চলাচল বাড়ানোর উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য বিমান সেবার মান আরও বাড়ানোর কথাও বলেন তিনি। গণভবন থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ সহ 4টি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। আকাশপথে বিশ্বের সাথে যোগাযোগ বাড়াতে দেশের বিমানবন্দরের টার্মিনাল সম্প্রসারণ ও সুযোগ সুবিধা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ এবং ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের সাথে বিমান যোগাযোগ বাড়িয়ে দেশকে আরও সামনে এগিয়ে নিতে সরকারের পরিকল্পনা তুলে ধরেন তিনি। আমাদের বিমান যাতে বিভিন্ন দেশে যেতে পারে তার জন্য আলোচনা হচ্ছে। বিমানের নিরাপত্তা, বিমানের সেবা, বিমানের সব দিক থেকে যেন বিমান উন্নত হয় তার জন্য যথাযথভাবে আমরা কাজ করে যাচ্ছি, এবং আন্তর্জাতিক সংস্থার চাহিদা অনুযায়ী
আইনগুলি যথাযথভাবে প্রণয়ন করেছে, আইনও আমরা পাশ করে দিয়েছি। কাজে আমাদের এখন সকলের সঙ্গে একটা সমঝোতা করে আমাদের এই শিল্পটাকে আরও উন্নত করতে হবে এবং এই যোগাযোগটা বাড়াতে হবে, সেভাবে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। পানি সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের কাজে গতি বাড়াতে রাজধানীর গ্রিন রোডে পানি ভবনেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। জলাধার সংরক্ষণের পাশাপাশি সুপেয় পানির চাহিদা পূরণে ভূ উপরস্থ পানির ওপর নির্ভরতা বাড়ানোর কথাও বলেন তিনি। আমাদের সেচের পানি বা ব্যবহারের পানি যেন ভূগর্ভস্থ পানির পরিবর্তে আমরা ভূপরিস্থ পানি ব্যবহার করতে পারি, সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিই। সুপেয় পানি, নিরাপদ পানি এবং স্যানিটেশন অর্থাৎ প্রণালী ব্যবস্থা, এগুলি দিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি এবং প্রায় 98% মানুষ সেটা পাচ্ছে এবং আমরা এই কাজগুলি অব্যাহত রেখে আছি। পাশাপাশি তিনি নগরীতে পর্যটন ভবনেরও উদ্বোধন করেন। আপিল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পৃথিবীকে রক্ষায় বিনিয়োগের সময় টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের 75তম অধিবেশনের সাইডলাইনে ভার্চুয়াল জীব বৈচিত্র্য সম্মেলনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এ সংক্রান্ত 4 দফা প্রস্তাব দেন। টেকসই উন্নয়নের জন্য জীব বৈচিত্র্য রক্ষায় জরুরি পদক্ষেপ শীর্ষক সম্মেলনে প্রধানমন্ত্রী জীব বৈচিত্র্য রক্ষায় জনগণের মধ্যে বৃহত্তর গণসচেতনতা সৃষ্টি এবং জাতীয় পর্যায়ে আইন কানুন জোরদার করার কথাও বলেন। To save the planet and to save us, we must take the following actions. We should focus on future sustainability. 2. For safeguarding biodiversity, creating greater public awareness through our education system and research, and strengthening national legislations and monitoring mechanisms are key actions. এক মাস চিকিৎসাধীন থাকার পর রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাবেক ইউএনও ওয়াহিদা খানম। সেখান থেকে থেরাপির জন্য তাকে মিরপুরের সিআরপি হাসপাতালে পাঠানো হয়েছে। দুপুর 12:30 দিকে ওয়াহিদাকে নিউরো সায়েন্স হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়। গত 2 সেপ্টেম্বর রাত 2:30 দিকে তার সরকারি বাসভবনে ঢুকে হামলা করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় ওয়াহিদাকে প্রথমে রংপুরে ও পরে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়। 3 সেপ্টেম্বর রাতে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে তার মাথার সফল অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। ছাড়া হয়েছে এই হাসপাতাল থেকে, তবে তিনি এখন যে সবার সানুগ্রহে এবং সবার প্রচেষ্টায় এই ধরনের একটা অসম্ভব বলবো না তবে খুব জটিল একটা অপারেশন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং এক মাসের মধ্যেই রোগীটা আজকে হেঁটে চলে যেতে পারলো। এটা সত্য কথা বলতে নিউরো সার্জারিতে বিস্ময়কর না হলেও আমরা মনে করি যে ওর জন্য এটা অনেক বড় পাওয়া। এক বছরের মধ্যে ঢাকার ঝুলন্ত তার অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। দৃষ্টিনন্দন নগরী গড়তে মাটির নিচ দিয়ে সব তারের সংযোগ দেওয়ায় উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। গুলশানের ঝুলন্ত তার অপসারণ কার্যক্রমের উদ্বোধন করে এসব বলেন মেয়র। আদ্দিন সজীবের রিপোর্ট। ঝুলন্ত তারে নগরী যেন ঢাকা। ডিশ, ইন্টারনেট, বিদ্যুৎ, টেলিফোনের অগণিত ক্যাবলে ব্যস্ত নগরীর কোনো কোনো এলাকায় আকাশই ঢেকে গেছে। মাঝে মধ্যে এসব ওভারহেড ক্যাবল অপসারণের উদ্যোগ নেওয়া হলেও কদিন পরেই আবার তা একই অবস্থায় ফিরছে, যার কারণে ঘটছে নানা দুর্ঘটনাও। উত্তর সিটি কর্পোরেশনের দাবি, এবারের উদ্যোগ সুপরিকল্পিত। তার অংশ হিসেবেই গুলশানে ডিএনসিসি মার্কেটের সামনে ঝুলন্ত তার অপসারণ শুরু করে ভ্রাম্যমাণ আদালত। 3টা কোম্পানি এনটিটেন পেয়েছে কিন্তু ওনারা কিন্তু কাজ করছে না। আমি এখানে মনে করি এটা এনটিটেন যারা নিয়েছে তাদের সম্পূর্ণ ব্যর্থতা। তারা 10 বছর যাবৎ লাইসেন্স নিয়েছে, তারা কেন এই মাটির তল দিয়ে তারা কেন অল্টারনেটিভ লাইন করে দেন নাই? তবে নগরের মানুষ যাতে সব সেবা পায় সেজন্য মাটির তল দিয়ে তারের লাইন নেয়ার উদ্যোগ নেওয়ার কথাও জানান উত্তর সিটির মেয়র। আইএসপির কথা হচ্ছে যে তারা যে লাইন চাচ্ছে তারা টাকা অনেক বেশি চাচ্ছে, কোয়াপ বলছে তাদের ভাড়া অনেক বেশি চাচ্ছে। সুতরাং আমি সাব্যস্ত করেছি ওনাদের সাথে মিটিং করে, আমার চিফ ইঞ্জিনিয়ার সহ আমাদের যে সসার ড্রেনগুলো আছে এগুলোর নিচ দিয়েই আমি পাইপ বসিয়ে দেবো।
ঝুলন্ত তারের এই জঞ্জাল সরাতে পারলে নগরীর অনেক সড়ক এবং স্থাপনা দৃষ্টিনন্দন হবে বলে জানান কর্মকর্তারা। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। জমি ও ফ্ল্যাট সহ রিয়েল এস্টেট ব্যবসায় প্রতারণাকারী 55 মামলার পলাতক আসামি ইমাম হোসেন নাসিম ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে র‍্যাব। রাজধানীর রূপনগরে অভিযান চালিয়ে তার বাসা থেকে 3 রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল, জাল টাকা, 14 পিস ইয়াবাসহ প্রতারণার বিভিন্ন সামগ্রী ও এ সময় উদ্ধার করা হয়। কারণ বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে র‍্যাব 4-এর অধিনায়ক মোজাম্মেল হক ব্রিফিংয়ে জানান, প্রতারণার মাধ্যমে গ্রেফতারকৃত নাসিম 300 কোটির টাকা বেশি টাকা হাতিয়ে নিয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। যে সকল অসৎ প্রতারক, দুর্বৃত্ত, এই টাইপের যারা ফ্ল্যাট ওনার বা ডেভেলপার বা রিয়েল এস্টেট মালিক, তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, তাদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে, প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে, যাতে করে আমাদের দেশের নাগরিকরা এই ধরনের প্রতারণার শিকার যেন না হয়। যেখানেই দুর্নীতি, অবিচার, ধর্ষণ, সেখানেই আওয়ামী লীগ জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেস ক্লাবের সামনে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন। আমরা জিয়াউর রহমানের বিরুদ্ধে একটা নাটক দাঁড় করাই, তাহলে আমাদের ঘোড়া সাথে ঘোড়া আর হাতি সাথে হাতির অভাব হবে। যেটা রচনা করেছ এটা জনগণের সেন্টিমেন্ট, আবেগের বিরুদ্ধে তোমাদের বিচার এই বাংলার মাটিতেই হবে। এবার জানাবো শেয়ার বাজারের খবর। প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড বিনিয়োগকারীদের জন্য 2% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। 31 ডিসেম্বর 2019 সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ ঘোষণা করা হয়। সমাপ্ত বছরে শেয়ার প্রতি আয় হয়েছে 19 পয়সা, আগের বছর যা ছিল 22 পয়সা। সমন্বিত সম্পদ মূল্য দাঁড়িয়েছে 8.94 টাকা। আগামী 26 নভেম্বর AGM অনুষ্ঠিত হবে, রেকর্ড ডেট 22 অক্টোবর। সিঙ্গার বাংলাদেশ সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল অ্যাপ্লিয়েন্স লিমিটেডের সাথে একীভূতকরণের জন্য শেয়ারহোল্ডারদের সম্মতি গ্রহণ করবে। এজন্য আগামী 26 নভেম্বর দুপুর 12টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে EGM অনুষ্ঠিত হবে, রেকর্ড ডেট 22 অক্টোবর। গত 13 সেপ্টেম্বর কোম্পানি দুটিকে মার্জারের জন্য আদেশ দিয়েছে উচ্চ আদালত। এর আগে সিঙ্গার বিডির পরিচালনা পর্ষদ সহযোগী প্রতিষ্ঠানের সাথে একীভূতকরণের বিষয়টি অনুমোদন করেছে। ইন্টারন্যাশনাল অ্যাপ্লিয়েন্স শতভাগ সহযোগী কোম্পানি সিঙ্গারের। রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এ সময় কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে 39 পয়সা, গত অর্থ বছরে একই সময় EPS ছিল 36 পয়সা, অর্থাৎ গত বছরের তুলনায় EPS বেড়েছে 3 পয়সা। 6 মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 97 পয়সা, আগের বছর যা ছিল 85 পয়সা। কুয়েতের আমির শেখ সাবা আল আহমেদ আল জাবের আর সাবার মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। এজন্য সকাল থেকে দেশের সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়াও তার আত্মার মাগফিরাত কামনায় সকল মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। গত মঙ্গলবার 91 বছর বয়সে মারা যান কুয়েতের আমির। নতুন আমির হয়েছেন তার সৎ ভাই 80 বছর বয়সী শেখ নফ আল আহমেদ। এবার জানাবো আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সরকার নির্ধারিত দামে মিল মালিকরা চাল বিক্রি না করলে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সব জেলা প্রশাসককে চিঠিও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। রাজধানীর বিয়াম মিলনায়তনে নিরাপদ খাদ্য কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্সের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব জানান তিনি। জেলা প্রশাসক এবং আরসিবুদেরকে আমরা
চিঠি দিয়েছি সেটা ওই তারা সঠিকভাবে আমাদের বেঁধে দেওয়ার দামে বিক্রি করছে কি না, যদি বিক্রি না করে ওখানে মোবাইল কোড করার জন্য। তো আমাদের বাজার মনিটরিং শক্ত করা হয়েছে, ভোক্তা অধিকারকে বলা হয়েছে আমাদের যেই রেটটা মিল গেটে বেঁধে দিয়েছি পাইকারি এবং খুচরা বাজারে মূল্যটা নির্ধারণ করে দিতে। এবার জানাবো মিল ভিটা আন্তর্জাতিক সংবাদ। আর্মেনিয়ায় সৈন্যরা দেশ না ছাড়লে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আজারবাইজান। বিরোধপূর্ণ নাগর্নো কারাবাখ অঞ্চলকে কেন্দ্র করে প্রতিবেশী এই দুদেশের মধ্যে চার দিন ধরে টানা যুদ্ধ চলছে। যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক মহলের দাবিও নাকচ করেছে দেশ দুটি। আর্মেনিয়া দাবি করেছে এই যুদ্ধে তারা আজারবাইজানের 790 সেনাকে হত্যা করেছে, ধ্বংস হয়েছে একটি যুদ্ধ বিমান, 72 ড্রোন ও ট্যাঙ্ক সহ 137 সাজোয়া যান। অন্যদিকে 5.5% সেনা হত্যা, 15 রাডার ব্যবস্থা, 3 বিস্ফোরক গুদাম ও ট্যাঙ্ক সহ বেশ কিছু সাজোয়া যান ধ্বংসের দাবি করেছে আজারবাইজানও। এবার জানাবো প্যারাটেক্স খেলার খবর। রুশিয়া ডর্টমুন্ডকে 3-2 গোলে হারিয়ে জার্মান সুপার কাপের শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিক। চলতি বছর এটি বায়ার্ন মিউনিখের পঞ্চম শিরোপা জয়। নিজেদের মাঠ আলিয়ান্স অ্যারেনায় খেলার 18 কোয়েন্টিন টেলিসোর গোলে এগিয়ে যায় বায়ার্ন মিউনিক। 32 ব্যবধান দ্বিগুণ করেন থমাস মুলার। 2 গোলে পিছিয়ে থেকে দারুণ লড়াই করে রুশিয়া ডর্টমুন্ড। 39 ইউলিয়ান ব্রান্ড এবং 55 আলিন হল্যান্ড 2 গোল করে ম্যাচে সমতা ফেরান, কিন্তু 82 জসোয়া কিমিচের কল্যাণে শিরোপা ঘরে তোলে বায়ার্ন। এই নিয়ে মোট 8 সুপার কাপ জিতল বায়ার্ন। ভায়াদোলিদকে একমাত্র গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগার ম্যাচে জয় পেল রিয়াল মাদ্রিদ। এই নিয়ে ঘরের মাঠে টানা 20 অপরাজিত রইল জিনেদিন জিদানের দল। আক্রমণ পাল্টা আক্রমণের এই ম্যাচের প্রথমার্ধে কোনো দল গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে 65 ভিনিসিয়াস জুনিয়র যে গোলটি করেন তাতেই পুরো 3 নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এই জয় 3 7 নিয়ে লিগ টেবিলের 3 উঠে এল রিয়াল মাদ্রিদ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। বাস চাপায় পা হারানো গাড়ি চালক রাসেল সরকারকে আরও 20 টাকা ক্ষতিপূরণ দিতে গ্রিন লাইন কর্তৃপক্ষকে নির্দেশ হাইকোর্টের। ভিসা ও আকামার মেয়াদ শেষ হয় দুশ্চিন্তায় হাজারো সৌদি প্রবাসী। রোববার থেকে আবারও টোকেন দেবে সৌদি এয়ারলাইন্স। সমঝোতার মাধ্যমে সব দেশের সাথে বিমান চলাচলের উদ্যোগ নিতে হবে, বাড়াতে হবে সেবার মান, প্রধানমন্ত্রীর তাগিদ। এবং এক মাস পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত ঘোড়াঘাটের সাবেক ইউএনও ওয়াহিদা খানম। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।